নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে একটি চাঁদাবাজি মামলায় আদালতে হাজির করা হয়। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রূপমের আদালতে হাজির করা হলে শুনানি শেষে পরবর্তী 11 জানুয়ারি হাজিরার দিন ধার্য করা হয়। 2014 সালে 15 মার্চ সিদ্ধিরগঞ্জের অটোরিকশা মালিক সাইদুল ইসলাম নূর হোসেনের বিরুদ্ধে থানায় 20,000 টাকা চাঁদাবাজির মামলা করেন। ওই মামলায় চার্জশিটভুক্ত প্রধান আসামি নূর হোসেন।